that corner be. The other thing is, when you take the wrong, when you take man on the road, when you take the problem in you today, I will just say, if you have, keep up, you don't know that, someone is wrong with you. They look into the doctor, and you ask them to come on, over there, this is the thing to give up, होंगा उजाला समर्थक चेयरमैन जनाब रहना देखो उपस्थित कुमिल्ला खेला बीटीए सभापति जनाब जहरुल आलम एवं बीटीए समर्थक नेतृबृंद आज के शिक्षक समिति समर्थक सभी नेतृबृंद अन्य শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ এবং এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিবৃন্দ বাংলাদেশ পুস্তক প্রকাশনী বিক্রিয়া সমিতির সম্মানিত নেতৃবৃন্দ এবং বিক্রিয়াবৃন্দ বিভিন্ন স্কুল জায়গাগত সম্মানিত প্রধান শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ সম্মানিত সহকারী প্রধান শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সম্মানিত বৃন্দ আসসালামু আলাইকুম আপনারা অনেকে সকাল থেকে আসছেন আমি দুঃখিত আমি কিন্তু এখানে ঠিক দশটা আগে পৌঁছে দশটাকে লিখি ধরার কথা আমি এত যা যা হবে রাখতে আমরা ভাবতে পারি করোনা দিয়ে আমরা পুরো যাই ঠিক মতো যাদের অনুষ্ঠান শিখে আপনারা আমি দেখছি গরমে আবার খাবার সময় অনেক পারে গেছে এবং গরমে ছটফট করছে আমরা সত্যি বলি দেখেন তো করোনা খুব তাহলে আমি শেষ দিয়ে আমি আগস্ট মাস জাতীয় শোক শোকের মাস আজকে এই মাসই এই পবে আগস্টে সাতান্ন বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতা আজকে একুশ আগস্ট বা অন্য অন্য সময় যারা নাকি প্রাণ দিয়েছিলেন আমি আজকে আমি বলব আসলে আসলে শিক্ষা মানব না শিক্ষক আমি কিন্তু আজকে আপনাদের শুধু আহ্বান করেছি কিন্তু আহ্বান করেছি আমি বলিও না আপনাদেরকে কেউ না কেউ এই লোকের দল করে একটা প্রভুত্ব করতে পারতো না আপনাকে ইংরেজির মাধ্যমে আপনার এত দূরে আসছে বহু দূর দূর আছে আটটা উদ্যোগ থেকে আপনার এখানে সম্মিলিত হয়েছে সত্যি আপনার শিক্ষককে ভালোবাসে আপনার শিক্ষক আপনার এইভাবে দিনে যোগ করতে পারি আসলে মনে তো আমরা এক যারা শিক্ষা দেয় তারা শিক্ষার কারিগর তারা ভিন্ন হতে পারে না আমি অত্যন্ত খুশি যে চেয়ারম্যান সাহেব আজকে ফিরে বসে আসলে আপনাদের দেখি একসাথে দেখি অত্যন্ত আনন্দিত গর্বিত এবং আগে আপনিত আমি ভাষায় খুব একটা আমি মানব অত্যন্ত খুশি আমি ছাত্র আমি মনে করি শিক্ষক একজন শিক্ষককে বলা সেটাই আমার আমাকে ধর্ম আমাদের এখানে যে আলোচনা বিশেষ করে 2023 সালে নতুন শিক্ষাক্রম নিয়ে 2023 সালে শিক্ষাক্রম সম্পর্কে যারা করছে তারাও এখন পর্যন্ত তার পুরোপুরি জানি না তারা যাচাই বাছাই করে যাচ্ছে কিভাবে কি হবে না এখন বলা যাচ্ছে না মাত্র 6-7 এবং 1-28 এবছর শুরু হয়েছে মাত্র পরীক্ষা মূলক এবং সব বই এখন পুরোপুরি অক্ষর আছে কার্যক্রম শুরু হয়েছে এগুলি হবে দেখবে আরো সময় আছে যখন শেষ হবে এর আমরা এই ব্যাপারে কিছু বলতে পারব না আপনারা পারেন না তবে আপনাদের একটা জিনিস আসতে হতে চাই নতুন শিক্ষাক্রম আসবে যখন প্রয়োজনীয়টা থাকবে আমার জানার প্রয়োজন হবে তখন আমরা
অর্থাৎ আপনার দিকে আমরা আমার উদ্যোগে আপনাদের যারা আছে এইখানে গেহ যেই খানে গেহ প্রয়োজন হলে আমরা কুমিল্লা জেলা সবজোড়া অভিযানে আমরা চারিত্র ভাগে বিভক্ত নিয়ে আমরা সেই প্রশিক্ষণের ব্যবস্থা আমরা আমার পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে ইশারা করি। আর শিক্ষার মানদণ্ড, শিক্ষার মানদণ্ডটা শিক্ষার মানদণ্ড আমি পরিবর্তন আশা আজকে আমরা আসিয়ে নেব।